নবীর প্রিয় সাহাবী আল কামাম মৃত্যুর আগে আগে জিব্বা বেকা হয়ে গেছে কালেমা আসে না তুমি আমি কত বড় দরবে শৈলাম যে মরার সময় জবানে কালেমা আসবে সাহাবাই কেরাম চলে গেছে নবী দরবারে যাওয়ার পর বলে আপনার সাহাবি আলকামার জবানে কালেমা আসে না আল্লাহর হাবিব বলতে আছে ওর মা কি বেঁচে আছে বলে হা বেঁচে আছে। হয় আমাকে মায়ের কাছে নেও না হলে মাকে আমার কাছে আনো এবার আলকামার মায়ের খবর দেওয়া হয় আলকামার মা লাঠিতে দাঁড়ায় গেল হাবিব বলতে আছে আলকামার মা জানতে চাই আলকামা কেমন আলকামার মা বলতে আছে আলকামা অনেক ভালো কেমন ভালো বলে তাহার যুদ্ধ পরে কোরআন পরে জিকির করে আপনার সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে আল্লাহর হাবিব বলল আলকামার কামার মা এত কিছু জানতে চাই না শুধু এত ডকুন জানতে চাই তোমার সাথে আল কামার সম্পর্ক কেমন আল কামার মা মাথা নোয়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহর নবী আমার সাথে আল কামার সম্পর্ক ভালো না স্ত্রীর কথা মতো চলে আমারে পাত্তা দেয় না আল্লাহর হাবিব বলল আলকামার কামার মা তুমি কে আলকামারে ক্ষমা করে দিবা কয় না ক্ষমা করে দিব না আল্লাহর হাবিব বললেন বেলাল ও আম্মার এমনি আছে তোমরা দুইজনে জংলায় গিয়া কাঠ নিয়ে আসো এত কমাইলেন কামিটার জংলায় গিয়া কাঠ নিয়ে আসো এই কাটের ভিতরে আগুন লাগা দিয়া আল কামার দেহটাকে আগুনে পুইরা ফেলামু আল্লাহ আগুনে পুড়ে ফালানো হবে কারণ আলকামা যদি বেঈমান হয়ে কবরে যায় দুনিয়ার আগুনের চাইতে কোন সত্য পাওয়ার হবে জাহান নামের আগুন আলকামার মা বলতে আছে এটা কিভাবে সম্ভব চোখের সামনে আপনি কিভাবে আলকামারে আগুনে পুইরা মারবেন চোখের সামনে কিভাবে আপনি আলকামারে পুইরা মারবেন এভাবেই থাকুক হাত আর দিয়েন না আল্লাহর হাবিব বলতে আছে জাহান আগুন বড় কঠিন তোমার চোখের সামনে আলকা মারে এখনই পুইরা মারু বেলালে হাফসি যখন জংলার ভিতরে দৌড় মারছি বুড়িমা আরে আরে তাকা দেখতে আছে বিলাল দৌড়াইতে আছে লাকড়ি আনার জন্য আলকামার মা বলতে আছে নবী বুঝতে পারছি আপনি আসলে আলকামারে পুইরা মারবেন তবে এই মুহূর্তে আমার সেই ছোটবেলার আলকামার চেহারা মনে পইরা গেছি আপনি সাক্ষী আপনার রব সাক্ষী আমি আলকামারে এখন করে দিয়েছি ওরে ওরে দিছি আগুনে না ওরে দেন আপনিও মাফ করে দেন আল্লাহ মাফ করে দিব হয়েছে ওরে দিছি আমি আল্লাহর হাবিব বললেন ও দেরি আর করিও না লাকড়ি আনতে হবে না তাড়াতাড়ি আলকামার বাড়িতে যাও আলকাবার বাড়ির দরওয়া যায় পারাকছে কানে আওয়াজ আসতেছে আজসাদু আল্লাহ ইলাহা! ইল্লাল্্লাহহু ও আসা হাদু আদনা মুহাবমাদানা আবদুহুওয়ারাসু। এজন্য মা বাবার সাথে ববেয়াদুবী করা যাবে না। সন্তানগুলারের দিনদার বানান আসিতেছে মাহে রবাগত নেকির মৌসুম। খেলায় খেলায় সময় নষ্ট করি না অন্য অন্য অনেক উল্টা পাল্টা করেছেন রমজান মাসে ইন্টারনেট মোবাইল থেকে দূরে রাখেন শয়তান আপনারে ধোকা দিয়া দিয়া নষ্ট বানায় ফেলাবে রাইখে দেন রমজান মাসে মোবাইলটারে টিপেন না মোবাইল বাটুমালা মোবাইল চালান তাস মোবাইলটারে দয়ারের ভিতরে আটকায় রাইখা দেন সময় পাইলে কোরআন পড়েন জিকির করেন আর আল্লাহর কাছে ক্ষমা চান কারণ প্রতিদিন মানুষ মরতেছে যে মরে সে দশ মিনিট আগেও বুঝে না যে আমার মরণ হবে ঠিক না ব্যাঠি এই যে এখন বয়ান করতেছি বাড়িতে যেতে পারবো গ্যারান্টি নাই কত বক্তা দেখছি বয়ান করতে গিয়া জিব্বা এখানে লাইগা কারেন্ট স্পটে জায়গায় ডেট হয়ে গেছে গাড়ি এক্সিটিনটে কত বক্তা মারা গেল কত যুবক গার্মেন্টস চাকরি করতে গিয়া প্যাকেট হইয়া বাড়িতে ফিরে আসছে আসার সময় পাশ দিয়ে আসতেছিলাম হয়ে পাশে তার বাচ্চারে খাবার খাওয়াচ্ছে। কি খাবার খাবার মনে হয় বাচ্চারে খাওয়ায় দিতেছে গাড়ি স্লো করলাম তাকায় দেখতে আসি মা বাচ্চারে মুখে খাবার তুলে দেয় অথচ মা অনাহারে কষ্ট করে বসে আছে নিজে খায় না বাচ্চারে খাওয়ায় বাচ্চা যখন খায় ফেলাইছে মা বাচ্চার চেহারার দিকে তাকায়া মুসকি হাইসা দিছে তখন বুঝতে আর বাকি নাই এটা হলো মায়ের ভালোবাসা গত বছর এগারো তারিখে ঢাকার থেকে একটা লঞ্চ বরিশালে যাওয়ার সময় নিস্তালায় মা আর বাচ্চা ঘুমিয়ে আছে গভীর রাত আল্লাহর পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেছে মা বেঁচে থাকবে বাচ্চা মারা যাবে সিদ্ধান্ত কার মা আর বাচ্চা দুইজনে পাশাপাশি শুয়ে আছে গভীর রাত লংসের যাত্রীরা কেউ টিভি দেখে কেউ ঘুমায় কেউ খানা খায় যার যার মতো আছে এই ঘুমের ভিতরে একটা বাচ্চা জাগ্রত হয়ে গেছে মা ঘুমাচ্ছে বাচ্চা জাগ্রত হইয়া হেঁটে হেঁটে লংসের পিছনে চলে গেল পিছনে যাওয়ার পরে লংসের পিছনে একটা উজু খানার জায়গা আছে ওই জায়গায় বাচ্চা একেবারে ঘুরে পিছনে গেল তো মানুষ কলা খায়া সোলা ফালায় রাখছে বাচ্চাটা গিয়া কলার সোলার উপরে পা রাখছে রাখার সাথে সাথে স্লিপ কাটছে কলার সোলা পানিতে পইরা গেছে বাচ্চাটাও পদ্দার মাঝখানে পইরা গেছে বাচ্চাও পইরা গেল তিন চার মিনিট পর মায়ের কলি যার ভিতরে তাল লাগছে মা আস্তে করে পিছনে চলে গেল পিছনে গিয়া দেখতেছে কলার সোলা ঝুলতেছে কলার সোলার সাথে বাচ্চার স্যান্ডেল ঝুলতেছে মা একটা চিৎকার মাইরা বাচ্চার পায়ের জুতা বুকে লাগায় আর চুমাখায় আর বলে এই জুতাটা আমার সন্তানে যখন আশেপাশের লোকগুলা ছিল তারা বলতে আছে লাভ দিস না লাভ দিস না বলতে বলতে মহিলাটা বাচ্চার শোকে পানিতে ঝাঁপ দিয়েছে বুঝতে আর বাকি নাই এটা হলো মায়ের মহব্বত মা নিজে মরতে চায় কিন্তু বাচ্চারে মারে না গরমের দিন আপনার তো বাচ্চা আছে ঘরে গিয়া দেখবেন কারেন্ট চলে গেলে মা বাচ্চারে পাখা দিয়া বাতাস কইরা কইরা ঘুম পাড়ায় অথচ মা ঘুমায় না আছে না নাই শীতের দিনে মা নিজে ঘুমায় না বাচ্চারে ঘুম পারায় আল্লাহর নবী বলেন কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা পৃথিবীর মানুষ মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রাইখা দিছি যাদের মা বাবা বেঁচে আছে কদর করেন বেয়াদবি করেন না যাদের মা বাবা বেঁচে নাই মা বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে তবা করেন ইস্তেক ফার পরেন